সালাত বা ইশরাকের সালাত, এই দুই সালাত নিয়ে। চাস্ত বা দোহা, ইশরাকের সালাত এবং চাস্ত বা জোহার সালাত, এই সালাত বলতে কি বোঝায়, ইশরাক বলতে কি বোঝায়? ইশরাক হচ্ছে সূর্য উদিত হওয়া, সূর্য উদিত হওয়াকে বলা হয় আল ইশরাক। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরপরেই যে সালাতটা আদায় করা হয় এটাকে বলা হয় ইশরাকের সালাত। আর দোহা, সালাতুদ দোহা হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে বাসুরের গা গরম হলে, অর্থাৎ বুড়োদের তাপ একটু করে গায়ে লাগে, এই অবস্থাতে যখন যে সালাতটা আদায় করা হয় ওই সালাতকে বলা হয় সালাতুদ দোহা বা চাস্তের সালাত। চাস্ত হচ্ছে ফার্সি শব্দ। এই সালাতের বিধান সম্পর্কে ইসলামে বলা হয়েছে এবং আমি সংক্ষিপ্ত করে সেটাই বলবো ইনশাআল্লাহ। আগে ইশরাকের সালাতের ব্যাপারে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজির একটি হাদিস 586 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বাদা, অতঃপর বসে থাকবে, ইয়াযকুরুল্লাহা, জিকির আজকার করতে করতে, অর্থাৎ আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো আল্লাহকে স্মরণ, কর্তব্য যে দোয়াগুলো আছে সকাল সন্ধ্যার এটাও আল্লাহকে স্মরণ, কোরআন তেলাওয়াত করা এটাও আল্লাহকে স্মরণ, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা অথবা দিনই কোনো কথাবার্তা বলা এটাও আল্লাহকে স্মরণ, আল্লাহকে স্মরণ করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হয়ে গেছে, সুম্মা রাকাআ রাকাআতাইন, অথবা সে দুই রাকাত সালাত আদায় করবে, তাহলে তার প্রতিদান হচ্ছে কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ 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 একটি হজ এবং একটি উমরার নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দিবে। সুবহানাল্লাহ বিহামদি, বড় হজ এবং একটা উমরা একসাথে, হজ এবং উমরা করার নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে লিপিবদ্ধ করে দিবেন এই ইশরাকের সালাতের মাধ্যমে। ইশরাকের সালাত দুই রাকাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মানে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার পর্যন্ত সে বসে বসে তাসবিহ তাহলিল করবে, এরপরে সে সালাত আদায় করবে, এর মানে কি এই যে সূর্য যখনই উদিত হবে আমি দেখবো যে সূর্য ঘড়িতে দেখবো যে আজকে 5:49 সূর্য উদিত হয়ে গেছে, মানে 5:49 বাজলে আমি সালাত আদায় করব, এর মানে কি এটা? না, এর মানে এটা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ তিনটি সময়ের কথা বলেছেন, এই তিনটি সময়ে নফল সালাত আদায় করা নিষিদ্ধ। চাস্তের সালাত, ইশরাকের সালাত, এগুলো হচ্ছে নফল সালাত, সুন্নাত সালাত, এগুলো ফরজ সালাত নয়। তিনটি নিষিদ্ধ সময় কোনটা? সূর্য যখন উদিত হওয়া শুরু হয়, সূর্য যখন উদিত হওয়া শুরু হয় এই সময় সালাত আদায় করা নিষিদ্ধ। সূর্য যখন একদম মাথার উপরে থাকে তখন সালাত আদায় করা নিষিদ্ধ। সূর্য যখন একদম ডুবে যাচ্ছে যাচ্ছে, সূর্য যখন ডুবন্ত অবস্থায় থাকে ওই সময় সালাত আদায় করা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এই সময় শয়তান তার শিং বের করে থাকে সূর্য ডোবার সময়। মানুষ যদি ওই সময় সালাত আদায় করে শয়তান যেন সাজদা পায়। এই জন্য এই সময় হিকমত হিসেবে আল্লামা ইবনুল মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাল্লাহ বলছেন ওই সময় সালাতটাকে এই জন্য নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং সূর্য উদিত হওয়ার সাথে সাথে ইশরাকের সালাত আদায় করা যাবে না। এই ব্যাপারে ইমাম ইবনে বাস রাহমাহুল্লাহ তিনি বলছেন তার মাজমুউর মধ্যে এবং লাজিনা ফতোয়া লাজিনা দাইমাতে এসেছে, সেটা হচ্ছে সূর্য যখন উদিত হওয়ার পরে এক ধনুক পরিমাণ পর্যন্ত উদিত হবে তখন ইশরাকের সালাত আদায় করতে হবে। শেখ ওসাইমিন লিকাউল বাবিল মাফতুহের মধ্যেও তিনি বলেছেন সূর্য যখন উদিত হওয়ার পরে এক ধনুক পরিমাণ উদিত হবে তখন কোনো যে ইশরাকের সালাত আদায় করতে চায় সে এই সালাতটা আদায় করবে। এক ধনুক পরিমাণ কি তিনি মানে সময়টা উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন বর্তমান সময়, তিনি তো গত শতাব্দীর মানুষ, 2003 সালে মৃত্যুবরণ করেছেন, মানে তিনি বলছেন যে 15 থেকে 30 মিনিট, 15 থেকে 30 মিনিট, 15 মিনিট ক্রস করার পরে, মনে করেন যে আজকে
সূর্য ডুবেছে 5:50, তাহলে ইশরাকের সালাতের সময় শুরু হবে 6:05 থেকে। 6:05 পরে আপনি ইশরাকের সালাত আদায় করবেন। এটা হচ্ছে মানে সর্বাধিক পরিশুদ্ধ কথা এবং সঠিক কথা। সুতরাং এর আগে পড়া আমরা অনেকে এটা নিয়ে আজকে মুশারফ চাচা কথা বলছিলেন যে এর মানে আমরা অনেকেই সূর্য এখানে লেখা আছে দেখেন এখানে সূর্যোদয় সূর্যোদয় 5:55 এখানে লেখা একটু বাড়িয়ে লেখা আছে যদিও আজকে সূর্য সূর্যোদয় হচ্ছে 5:49, কালকে হয়তো বা 50 মিনিটে ডুববে। এটা টাইম দেখে অনেকেই মনে করেন সূর্য উদয় মানে এটা ইশরাকের সময়। না, সূর্য উদয়ের সময় ইশরাকের সালাতের সময় নয়, সূর্য উদিত হওয়ার পরে 15 মিনিটের পর থেকে নিয়ে ইশরাকের সালাতের সময় হয়। এটা বর্তমান মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা দেখবেন, আব্দুর রহমান ভাই হয়তো বা সময়টা লিখে দিতে পারে আপনাদের জন্য। কারণ রমজান মাসের সময় প্রতিদিন না পারলেও অন্তত মানে 2-1 দিন পরপর অথবা 1 দিন পরপর অথবা লাগালাগি ভাবেও হলেও এটা করা উচিত। কারণ আপনি কল্পনা করতে পারেন এখন যদি আপনি হজ করতে যান আপনার 7-8 লাখ টাকা লাগবে যদি হজ করতে যান, উমরা করতে গেলে মানে মানে 2 লাখ টাকার মতো লাগবে উমরা করতে গেলে, যদি কমিশন সাহেব উমরাতে চলে গেলেন 2 লাখ টাকা লাগবে, কোথায় আছেন আপনি? কিন্তু আপনি যদি ফজরের সালাতের পরে একটু যদি তাসবিহ হালিল করে বাড়ি থেকে ঘুম ছাড়তে কোনো কাজ নেই একটু কষ্ট করে যদি বসে থেকে যদি ইশরাকের সালাতটা আদায় করা যায় আপনি 8 আর 2 মনে করে 10 লাখ টাকার একটা ইবাদত করে চলে গেলেন বাড়িতে। সুবহানাল্লাহ বিহামদিহি, কি খুব এটা মানে খুব মানে মূল্যহীন মনে হয় এটা আপনার কাছে? এবার আসি মানে এটা ইশরাকের সালাত বলে বেটা, এবার আসি চাস্তের সালাত। চাস্তের সালাত এবং ইশরাকের সালাত প্রায় একই কিন্তু সময়টা ভিন্ন। সূর্য উদিত হওয়ার পরপরে যদি এই সালাতটা আদায় করা হয় তাহলে এটাকে বলা হয় ইশরাকের সালাত, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে। আর যদি সূর্য আরেকটু গরম হওয়ার পরে যদি আদায় করা হয় এই সালাতের সময়টা থাকে একদম সূর্য মাথার উপরে ওঠার আগ পর্যন্ত এই সালাতের সময় থাকে। এই সময় পর্যন্ত অর্থাৎ সূর্য একটু গরম অর্থাৎ যখন একটু গায়ে লাগে মানে সূর্যের তাপ অনুভব করা যায় তখন থেকে যেই সালাতটা আদায় করা হয় এটাকে বলা হয় সালাতুল দোহা বা চাস্তের সালাত। এই সালাত 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়া যায়, 8 রাকাত পর্যন্ত এই সালাত পড়া যায় 2-2 রাকাত করে। এর ফজিলত কি? এর ফজিলত হিসেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বন্ধু মুহাম্মদ তিনি বলেছেন তুমি কোনোদিন চাস্তের সালাত দোহার সালাত ছাড়বা না, সেই দিন থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন দোহার সালাত ছাড়িনি। সুবহানাল্লাহ বিহামদিহি, অর্থাৎ প্রতিদিন সকালে আপনি যদি ইশরাকের সালাত আদায় করতে নাও পারেন অন্তত এই সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটা প্রতিষ্ঠিত সুন্নাত। কেন আদায় করবেন? সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, ইউসবিহু আলা কুল্লি সুলামি মিন আহাদিকুম সাদাকা, মানুষের শরীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 360টি হাড়ের জোড়া থাকে, হাড়ের জোড়া, এখানে হাড়ের জোড়া আছে, এখানে হাড়ের জোড়া আছে, মানুষের মানে বডিতে 360টি হাড়ের জোড়া আছে। আর প্রত্যেক দিন সকালে প্রত্যেকটি হাড়ের জোড়ার পক্ষ থেকে একটা করে সাদকা করা ওয়াজিব হয়ে যায় তার উপরে। এই 360টি শরীরের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে, মনে করেন এখানে একটা জোড়া আছে এর পক্ষ থেকে একটা সাদকা, এখানে একটা জোড়া আছে এর পক্ষ থেকে একটা সাদকা, এখানে একটা জোড়া আছে এখানে এক পক্ষ থেকে একটা সাদকা, এই 5টা আঙ্গুলেই দেখেন যে কয়টা জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, এখানে জোড়া আছে, ভিতরে যে কত জোড়া আছে আল্লাহ ভালো জানে। সর্বমোট 360টি আল্লাহ সাল্লাম বলেছেন, বর্তমান সায়েন্সও বলেছে যে মানে মানুষের দেহে 360টি জোড়াই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, প্রত্যেক মানুষ প্রত্যেক দিন সকালে তার উপরে ওয়াজিব হয়ে যায় সে তার গোটা বডির পক্ষ থেকে প্রত্যেক জোড়ার পক্ষ থেকে একটা করে সাদকা করবে। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ তার একটা সাদকা আদায় হয়ে যায়, কেউ যদি বলে ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার একটা সাদকা আদায় হয়ে যায়, কেউ যদি বলে ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, কেউ যদি বলে আল্লাহু আকবার একটা সাদকা আদায় হয়ে যায়, কেউ যদি বলে অকুল্ল তাহলিলাতিন সাদাকা, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সাদকা আদায় হয়ে যায়।
অর্থাৎ প্রত্যেকটা তাসবীর বিনিময়ে একটা করে সাদকা একটা করে সাদকা আদায় হয়ে যায়। আপনি যদি সুবহানাল্লাহ তেতিয়া সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার এগুলো যদি দিয়ে যদি আপনি 300 ক্রস করে ফেলেন 360 তাহলে আপনার সাদকা আদায় হয়ে যাবে। ওয়াকুল্লু মারুফিন সাদাকা কাউকে একটু ভালো কাজের আদেশ দেওয়া এটা একটা সাদকা আদায় হয়ে যায়। ওয়াকুল্লু ওয়ানাহিয়ুন আল মুনকার সাদাকা কাউকে একটু মন্দ কাজ থেকে নিষেধ করলে সেটাও সাদকা আদায় হয়ে যায়। কিন্তু কেউ যদি ওয়ায়ুজসি ওয়ালা যালিকা রাকাতান কিন্তু কেউ যদি এগুলো সব কিছু বাদ দিয়ে যদি দুই রাকাত সালাত আদায় করে ফিতুহা জুহাতি অর্থাৎ সূর্য গরম হওয়ার পরে যদি কেউ দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার পুরা বডির পক্ষ থেকে ওই সাদকাটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইরকা আলি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু হে আদম সন্তান তুমি আমার জন্য দিনের প্রথম ভাগে চার রাকাত সালাত আদায় করো আমার জন্য তুমি দিনের বা প্রথম ভাগে চার রাকাত সালাত আদায় করো দিনের শেষাংশে আমি তোমার জন্য কাফি হয়ে যাব যথেষ্ট হয়ে যাব। এই মসজিদে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এই সালাতের যে উপকার পেয়েছি মানে আমি আমার বাস্তব জীবনে কিন্তু এই সালাদটা হতে হবে সেইভাবে আপনার হৃদয় মন পুরোটা ঢেলে দিয়ে পূর্ণ মনোযোগের সহিত আপনি যদি চার রাকাত সালাত হক আদায় করে যদি আদায় করতে পারেন হক আদায় করে যদি চার রাকাত সালাত আদায় করেন দুই দুই রাকাত করে চার রাকাত সালাত আপনি কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ সূর্য অস্তের আগেই আল্লাহ আপনার ওই দোয়ার প্রতিদিন আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাসূলের কথা সত্য আমি নিজের জীবনে তার বাস্তবতা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার সালাতটা হতে হবে ওই রকম যেই সালাতের ভিতরে পূর্ণ মনোযোগ থাকবে যেই সালাতের ভিতরে দুনিয়াবি ধ্যান ধারণা আসবে না যেই সালাতের ভিতরে আপনার মন হৃদয় পুরোটাই ঢেলে দিয়ে যদি আপনি দুই রাকাত সালাত আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্ক আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ বলছেন তুমি প্রথম ভাগে দিনের প্রথম ভাগে আপনার যতই বড় চাওয়া পাওয়া থাক না কেন আপনি দিনের প্রথম ভাগে চার রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন একটু মনটা নরম করে দেখবেন যে দিনের শেষ ভাগে আল্লাহ তাআলা বলছেন আমি তার ওই প্রয়োজন পূর্ণ করার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যার দায়িত্ব নিয়ে নেন তার আর কিসের চিন্তা। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই নেকি লাভ করার এই সুযোগগুলো যেন আমরা হাতছাড়া না করি। যদি কোনোভাবে এশাকের সালাত আদায় করতে নাও পারি ঘুম থেকে ওঠার পরে চাষের সালাদটা যেন না ছুটে যায় এটা একটু খেয়াল রাখবেন। চাষের সালাদ দুই রাকাত আদায় দুই রাকাত হলেও আপনি আদায় করবেন চার রাকাত আদায় করলে তো আরও ভালো তবে আট রাকাতের বেশি হওয়া উচিত নয় আট রাকাত পর্যন্ত আদায় করবেন। রাসূলুল্লাহ কখনো কখনো তাহাজ্জুদ সালাদ যদি ছুটে যেত তিনি এই জোহার সালাতের সময় পূর্ণ তাহাজ্জুদ অর্থাৎ আট রাকাত করে নিতেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বন্দেগির ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তবে দোহা এবং চাস্তের সালাত চাস বা দোহা সালাত আর এশাকের সালাতের ভিতরে কোনো ফারাক নাই অর্থাৎ প্রথম ভাগে যদি আপনি পড়ে ফেলেন তাহলে এটা এশাকের সালাত আর যদি সূর্য গরম হওয়ার পরে পড়েন তাহলে এটা হচ্ছে চাস্তের সালাত। এক সালাত আদায় করলে আরেক সালাত আদায় করার প্রয়োজন পড়ে না অর্থাৎ আপনি যদি এশাকের সালাত আদায় করেন তাহলে দোহার কাজটা হয়ে যায় অর্থাৎ ওই যে মানে মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে জোড়ার পক্ষ থেকে যে সাদগাটা ওটা আদায় হয়ে যায় যদি আপনি এশাকের সালাতও আদায় করেন একটা আদায় করলে আরেকটার প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি পড়ে ফেলেন কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন যা তিনি পছন্দ করেন যা তিনি ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে ভালো ভালো অভ্যাসে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। জোহার সালাতে খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত এটা মানুষকে মানুষের একটা দিনদারির মানে একটা লক্ষণ হচ্ছে জোহার সালাত আদায় করা। সুতরাং এই সালাতে রমজান মাসব্যাপী একটু আমরা ট্রাই করি যেন বছরের অন্যান্য দিনগুলোতেও যেন আমরা এই সালাতে অভ্যস্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এশাকের সালাত 10 লাখ টাকা 10 লাখ টাকার ইবাদত অর্থাৎ একসাথে হজ এবং একসাথে উমরা করার নাকি সুবহানাল্লাহ সিদ্ধান্ত আপনার আপনি ইবাদত করবেন নাকি এটা এমনিতে ছেড়ে দিবেন ঘুমে প্রশান্তি লাভ করবেন নাকি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেকি লাভ করবেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।